ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जय मुदीरयेत्। श्रीमद्भागवतम प्रथम स्कंध तृतीय अध्याय 38 नंबर श्लोक। शवेद धातु पदवीं परस्य दुरंत वीरजस्वरथंगोपाणि जो मायया संततायानुवृत्त्या भजे तो तत्पाद सरोजगंधम। जरा दुरंत वीर्य चक्रधारी भगवान श्रीकृष्णेर श्रीपाद पद में अनुकूल भावे अहैतुकी एवं अप्रतिहता सेवा परायण, ताराई केवल जगतेर सृष्टिकर्तार पूर्ण महिमा शक्ति एवं दिव्य भाव सम्बन्धे अवगत होते पारे। तो यही श्लोके श्री सुत गोस्वामी पाद बोलछेन जे जारा दुरंत वीर्य तो भगवानेर एकटी जे सड़ो ऐश्वर्येर मध्ये एकटी समग्र वीर्य, तो दुरंत वीर्य माने समग्र वीर्यधारी रथ चक्रधारी। रथ चक्रधारी दिए तिनि श्रीकृष्णेर सेई लीलाके भक्तदेर सामने टेने एनेछेन, स्मरण करिए दिएछेन जे भगवान भीष्मदेवेर प्रतिज्ञा रक्षा करार जन्य किभावे रथेर चाका निये अर्जुन के रक्षा करार जन्य भीष्म देवेर दिके धावित हुए छिलेन, आर तखन भगवान भगवद आविशे सिंहेर मतो मत्त हुए, जेमन सिंह कोनो गजराज के आक्रमण करे ठीक तेमन भगवान सेई भीष्मदेव जिनि भीषण आकारे युद्ध करछिलेन ताके माने एमन भावे उद्यत हयेछेन मानो जानो ताके मारते जाच्छेन, अर्थात तार प्रतिज्ञा पूर्ण करार जन्य भगवान एइभावे रथचक्र धारण करेछिलेन। भगवान कथा दिएछिलेन जे तिनि अस्त्र धारण करबेन ना, ताई रथचक्र माने रथेर चाका धारण करे भीष्मदेवेर दिके एगिए जाच्छिलेन। आर अर्जुन तखन ताड़ाताड़ी नेमे श्रीकृष्णे पादपद्म जड़िए धरेछिलेन जे तोमार सम्मान जाबे, तुमि वाक्य दिएछो जे तुमि अस्त्र धारण करबे ना। तो सेई लीला स्मरण करछेन सुत गोस्वामी। रथ चक्रधारी भगवान श्रीकृष्णेर श्रीपाद पद्मे अनुकूल भावे, अनुकूल शुद्ध भक्ति माने अनुकूल, अनुकूलस्य संकल्प प्रतिकूलस्य विवर्जनम्। अनुकूल विषय ग्रहण करते हबे, प्रतिकूल विषय वर्जन करते हबे। जेमन कंस शिशुपाल एनाराओ कृष्णेर चिंता करतो, भक्ति माने कि 24 घंटार मध्ये 24 घंटा श्रीकृष्ण के स्मरण करा, उत्तम भक्ति। और एराओ स्मरण करत किन्तु एदेर शिशुपाल कंस एदेर ए स्मरण के कृष्ण भक्ति बला हयनी, केनना एगुलो प्रतिकूल, शुद्ध भक्तिर प्रतिकूल, एजन्य एगुलो शुद्ध भक्ति नय। घुमाते आहार करते विहार करते सर्वदा तारा
কংস কৃষ্ণের চিন্তা করত কিভাবে শত্রু ভাবে, তো এটা প্রতিকূল ভাব, এটা অনুকূল নয়। অনুকূল হচ্ছে ওই পাঁচটি রস, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য। অনুকূল ভাবের মধ্যে এটি হচ্ছে মুখ্য ভাব, আর আর সাতটি ভাব হচ্ছে গৌণ, হাস্য বীর রৌদ্র ভয়ানক অদ্ভুত বিভৎস, এগুলো হচ্ছে গৌণ ভাব। এখানে মুখ্য ভাব হচ্ছে এই পাঁচটি, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। এই ভাবগুলো অনুকূল ভাবে যদি হয় এবং তার মধ্যে আবার কি থাকবে, অহৈতুকী অপ্রতিহতা সেবা পরায়ণ। অহৈতুকী মানে আমি যে ভগবানকে ভক্তি করছি তার বিনিময়ে ভগবানের কাছে কোনো জাগতিক বিষয়, জাগতিক কামনা বাসনা থাকবে না, এটা হচ্ছে অহৈতুকী। কোনো হেতু ছাড়া শ্রীকৃষ্ণকে সেবা করা, কোনো হেতু ছাড়া তার আরাধনা করা, এবং অপ্রতিহতা। অপ্রতিহতা মানে কৃষ্ণের সেবা করছেন, কোনো পরিস্থিতিতে সেই সেবা থেকে আপনি বিচ্যুত হবেন না, এটা হচ্ছে সেই অপ্রতিহত সেবা। যে কোনো পরিস্থিতি আপনি কৃষ্ণ সেবা থেকে বিচ্যুত হবেন না, এটা হচ্ছে সেই অপ্রতিহত। এইভাবে অপ্রতিহতা সেবা পরায়ণ যারা, তারাই কেবল জগতের সৃষ্টিকর্তার পূর্ণ মহিমা শক্তি এবং দিব্য ভাব সম্বন্ধে অবগত হতে পারেন। তারাই কিভাবে তারা সৃষ্টিকর্তার দিব্য ভাব সম্বন্ধে অবগত হতে পারেন, ভগবানের তো লীলাবিলাস দিব্য, ভগবানের লীলাবিলাস দিব্য, তারা কিভাবে এটা জানতে পারছেন, ভগবানের এই যে লীলাবিলাস দিব্য, এটা সেবার মাধ্যম দিয়ে ভগবান তার ভক্তের হৃদয়ে প্রকাশ করেন। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ, সেবন মুখেহি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্বাৎ। শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা এটা জড় ইন্দ্রিয়ের দ্বারা গোচরীভূত হয় না, মানে জানা যায় না। ভক্তের সেবা পরায়ণ মনোভাবে ভগবান প্রসন্ন হয়ে তার হৃদয়ে নিজেকে প্রকাশ করেন। এইভাবে তিনি তার মহিমা শক্তি দিব্য ভাব যেটুকু ভগবান জানান সেটুকুই জানতে পারেন, পরিপূর্ণরূপে কেউ জানতে পারে না, পরিপূর্ণরূপে কেউ জানতে পারে না। মনুষ্য তো দূরের কথা, স্বয়ং ভগবান অনন্ত দেব যিনি পাতাল লোকের নিম্ন দেশে, গর্ভদোক সমুদ্রের নিম্ন দেশে, গর্ভদোক সমুদ্রের বাইরে, ব্রহ্মাণ্ডের বাইরে তিনি যে এই ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন তার এক ফনার উপর, ভগবান শ্রীকৃষ্ণ তাকে আদেশ দিয়েছিলেন যে আপনি এই ব্রহ্মাণ্ডকে আপনার শিরের উপর ধারণ করে থাকবেন। অনন্তদেব জিজ্ঞাসা করেছেন, হে প্রভু কতক্ষণ ধারণ করে রাখব, তখন ভগবান বলেছেন আপনি অনন্ত মুখে, এক মুখে নয় অনন্ত মুখে আমার যশ গাথা কীর্তন করুন, যেদিন শেষ হয়ে যাবে সেই দিন রেখে দেবেন। তা সেই অনন্তদেব আজ পর্যন্ত তিনি
সেই ব্রহ্মাণ্ডকে মাথার উপর থেকে রাখতে পারেন। অনন্ত মুখে তিনি সেই ভগবানের নাম করে চলেছেন, এখনো সমাপ্ত হয়নি। তেইভাবে ভগবান অনন্তদেব যার মহিমা যশ গুণগাথা সমাপ্ত করতে পারেননি, সেই ভগবানের কৃপায় তার ভক্ত তার মহিমা কিঞ্চিত অবগত হতে পারেন। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে শুদ্ধ ভক্তরাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম রূপ কার্যকলাপ সম্বন্ধে অবগত হতে পারেন। শুদ্ধ ভক্তরাই পারেন, তার নাম রূপ গুণ লীলা মহিমা সম্বন্ধে অবগত হতে। কেন না শ্রীকৃষ্ণ তাকে জানান, তাই অন্যথায় নয়। কেননা তারা সম্পূর্ণরূপে সকাম কর্মের ফল এবং মনোধর্ম প্রসূত জ্ঞানের বন্ধন থেকে মুক্ত হয়েছেন। ছিল রূপ গোস্বামীপাদের যে ভক্তির অসামিত সিন্ধু গ্রন্থ রয়েছে, সেখানে তিনি শুদ্ধ ভক্তির সংজ্ঞায় বলছেন, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান ও কর্মাদি অনাবৃতম আনুকুল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। উত্তমা ভক্তি, উত্তমা ভক্তি কি? অনুকূল ভাবে কৃষ্ণ অনুশীলনম, এই হচ্ছে উত্তম ভক্তির স্বরূপ লক্ষণ, যেটা গ্রহণ করতে হবে। অনুকূল ভাবে কৃষ্ণ অনুশীলনম, তিনটে বিষয় আছে। একটা হচ্ছে অনুকূল ভাবে মানে প্রতিকূলতা বর্জন করে অনুকূল অনুশীলন, অনুকূল অর্থাৎ এই পাঁচটি ভাবের মাধ্যম দিয়ে। এরপর অনুশীলন কি? ও অনুকূল ভাবে কৃষ্ণ অনুশীলন, কৃষ্ণ মানে কি? কৃষ্ণ মানে শুধু একা কৃষ্ণ নয়, কৃষ্ণ মানে কৃষ্ণের ধাম, ভক্তি, ভক্ত, পরিকর। এইভাবে কৃষ্ণ অনুশীলন মানে কৃষ্ণের ধাম পরিদর্শন করা, লীলাভূমি দর্শন করা, তারপর ভক্তদের সঙ্গ করা, ভক্ত সেবা করা, তারপর ভক্তি অনুশীলন করা, ভক্তি করা, শ্রবণ কীর্তন আদি। আর অনুশীলন পরবর্তী বিষয়, অনুশীলন মানে হচ্ছে এই যে নববিধা ভক্তি, এই নববিধা ভক্তি অনুশীলন কি অনুশীলন করতে হবে? নববিধা ভক্তি, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্ম নিবেদনম, এই নববিধা ভক্তি অনুশীলন করতে হবে। এইভাবে তিনি শুদ্ধ ভক্তির স্বরূপের কার্য করছেন, স্বরূপ লক্ষণ এগুলো যদি তিনি করেন তাহলে তিনি স্বরূপ লক্ষণ এটা প্রকাশ করছেন। আর এর সঙ্গে সঙ্গে তটস্থ লক্ষণও প্রকাশিত হবে, এটা স্বরূপ লক্ষণ প্রকাশিত হচ্ছে যে তিনি এগুলো করছেন। অনুকূলভাবে শ্রীকৃষ্ণের এই নববিধা ভক্তি, কৃষ্ণ কৃষ্ণ ভক্ত ভক্তি, এর মাধ্যম দিয়ে তিনি নববিধা ভক্তির অনুশীলন করছেন, তাই স্বরূপ লক্ষণ প্রকাশিত হচ্ছে, সঙ্গে সঙ্গে তটস্থ লক্ষণও প্রকাশিত হবে। তটস্থ লক্ষণ কি? অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান ও কর্মাদি অনাবৃতম। অন্নাভিলাষ, অন্নাভিলাষ অর্থ ভক্তি মুক্তি সিদ্ধি কামনা। ভক্তি মানে ভোগ করার ইচ্ছা,
মুক্তি মানে এই পাঁচ প্রকার মুক্তি বাসনা, শাস্তি, সামীপ্য, শালক্য, সারূপ্য, সাযুজ্য, এই পাঁচ প্রকার মুক্তি বাসনা। সিদ্ধি কামনা, অনিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কামাবসায়িতা, এসব সিদ্ধি কামনা। অন্নাভিলাষ, অন্নাভিলাষ, তাহলে এগুলো শূন্য থাকবে, তিনি এর মধ্যে জড়িত থাকবেন না। অন্নাভিলাষিতা শূন্য। এরপর জ্ঞান, জ্ঞান মানে নির্বিশেষবাদী জ্ঞান, জ্ঞান মানে নির্বিশেষবাদী জ্ঞান। এই নির্বিশেষবাদী জ্ঞান থেকে তিনি মুক্ত হবেন, তিনি এই নির্বিশেষবাদী জ্ঞানের প্রচেষ্টা করবেন শুদ্ধ ভক্তিতে। জ্ঞান ও কর্মাদি, এরপর কর্মাদি, কর্মাদি মানে, এই কর্মাদি মানে সকাম কর্ম, ফল ভোগের কামনা, রাজ্য কামনা, প্রতিষ্ঠা কামনা, পূজা কামনা, লাভ যশ, পূজা প্রতিষ্ঠা, এগুলো কামনা করা, স্বর্গ কামনা করা, মুক্তি কামনা করা। এইভাবে এই সমস্ত কামনা কর্ম বাসনা থেকে মুক্ত থাকবেন। এটা মুক্ত আছেন মানে তার মধ্যে এই তটস্থ লক্ষণ প্রকাশিত, তটস্থ লক্ষণ আর মানে বাইরে স্বরূপ লক্ষণ প্রকাশিত, যে তিনি নববিধা ভক্তিতে অনুকূলভাবে কৃষ্ণের সেবা করছেন। তো এইভাবে যে সমস্ত ভক্ত ভগবানের সেবা করছেন, ভগবান তাদের বশীভূত হয়ে পড়েন। এই যে শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণ আকর্ষণী, শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণ আকর্ষণী, অর্থাৎ কৃষ্ণ সর্বাকর্ষক, জগতের সমস্ত বস্তুকে কৃষ্ণ আকর্ষণ করেন, কিন্তু একটি বস্তু কৃষ্ণকেও আকর্ষণ করে, তো সেটা হচ্ছে এই শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তেরা পরমেশ্বর ভগবানের প্রতি তাদের অনন্য ভক্তির বিনিময়ে কোন রকম ব্যক্তিগত লাভের আকাঙ্ক্ষা করেন না, তারা স্বতঃস্ফূর্ত ভাবে সব রকম আকাঙ্ক্ষা রহিত হয়ে নিরন্তর ভগবানের সেবা করেন। দেখুন, তাদের মধ্যে কোনো প্রকার আকাঙ্ক্ষা থাকে না, কোনো প্রকার আকাঙ্ক্ষা থাকে না তাদের, যে ভগবানকে ভক্তি করছি তার বিনিময়ে আমি কিছু প্রার্থনা করব। শুদ্ধ ভক্তরা প্রার্থনা করেন, কি প্রার্থনা, তার সেবা প্রার্থনা, তাকে সন্তুষ্টি বিধানের প্রার্থনা, এছাড়া অন্য কোনো প্রার্থনা নয়, সেবা প্রার্থনা এটা করেন, তার সন্তুষ্টি বিধানের প্রার্থনা এটা করেন, কিন্তু তার নিজের সন্তুষ্টি, নিজের সেবা, নিজের সুখ সুবিধা এটা করেন। আত্মন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় মানে নিজের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধানের যে ইচ্ছা সেটা কাম, কামনা, কিন্তু কৃষ্ণের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধানের ইচ্ছা এটা হচ্ছে প্রেম। এই যে এই প্রার্থনা কৃষ্ণের সন্তুষ্টি বিধান, এটা প্রেম, এটা কামনা নয়। তেইভাবে ভগবানের শুদ্ধ ভক্তগণ তাকে যেভাবে সেবা করেন, এই সেবার দ্বারাই তিনি বশীভূত হয়ে পড়েন তাদের। তাই এখানে সুত গোস্বামী বলছেন যে তিনি ভগবানকে জানতে পারেন, এই রকম শুদ্ধ ভক্ত যিনি অহৈতুক এবং অপ্রতিহতা ভাবে তার সেবা পরায়ণ। ভাগবতে তৃতীয় স্কন্ধে ভগবান কপিল দেব বলছেন যে হে মাতা, আমার ভক্তগণ সমস্ত কিছু ছেড়ে আমার আরাধনা করেন, তার বিনিময়ে তারা আমার কাছে কোনো কিছু, এমনকি
এই যে পাঁচ প্রকার মুক্তিও আছে, এই মুক্তিও কখনো প্রার্থনা করে না, মুক্তিও কখনো প্রার্থনা করে না, আমার ধামে আমার লোকে বাস করার স্পৃহাও তারা করে না, শুদ্ধ ভক্ত। এইভাবে শুদ্ধ ভক্ত তিনি এই সমস্ত কামনা বাসনার অতীত। এরপর 39 নম্বর শ্লোক, অতেহ ধন্যা ভগবন্ত ইত্থম, অতেহ ধন্যা ভগবন্ত ইত্থম যদ বাসুদেবেখিল লোকনাতে কুর্বন্তি সর্বাত্মকমাত্মভাবম নয়াত্র ভূয় পরিবর্ত উগ্র। এই ধরনের প্রশ্ন করার মাধ্যমেই কেবল এই জগতে সফল হওয়া যায় এবং পূর্ণ জ্ঞান লাভ করা যায়। কারণ এই ধরনের প্রশ্ন জগৎপতি পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম বিকশিত করে এবং জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্ত থেকে জীবকে সর্বতোভাবে মুক্ত করে। সুত গোস্বামী এখানে তাৎপর্য প্রভুপাদ লিখছে যে সুত গোস্বামী এখানে শৌনক আদি ঋষিদের প্রশ্নের প্রশংসা করছেন, কেননা তা ছিল ভগবত বিষয়ক প্রশ্ন। পূর্বের আলোচনা করা হয়েছে যে ভগবানের ভক্তরাই কেবল তাকে সন্তোষজনক মাত্রায় জানতে পারে, তাছাড়া অন্য কেউ তার সম্বন্ধে কিছুই জানতে পারে না। তাই ভক্তরা পারমার্থিক জ্ঞান সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। পরমেশ্বর ভগবান হচ্ছেন অদ্বয় জ্ঞানের পরম তত্ত্ব, ব্রহ্ম পরমাত্মা হচ্ছেন ভগবত তত্ত্ব জ্ঞানের অন্তর্ভুক্ত। তাই যিনি পরমেশ্বর ভগবানকে জানেন তিনি স্বাভাবিকভাবে তার সম্বন্ধে তার অনন্ত শক্তি সম্বন্ধে অবগত। তাই ভক্তদের সর্বতভাবে সার্থক বলে অভিনন্দন জানানো হয়েছে। পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত জন্ম মৃত্যুর ভয়ঙ্কর দুঃখ থেকে মুক্ত। দেখুন এখানে সুত গোস্বামী তাদের প্রশ্নের প্রশংসা করেছেন, অর্থাৎ শৌনক আদি মুনিঋষিগণ, এই যে 88,000 মুনি, শৌনক ঋষির নেতৃত্বে তারা এখানে সুত গোস্বামীর কাছে ভাগবত কথা শ্রবণ করছে। তাই তারা যে প্রশ্ন করেছিলেন, প্রথম অধ্যায়ে 6টি প্রশ্ন করেছিলেন, প্রথম প্রশ্ন ছিল যে সমস্ত মানুষের পরম শ্রেয় কি বা পরম মঙ্গল কি, সমস্ত মানুষের পরম শ্রেয় বা পরম মঙ্গল কি বা পরম ধর্ম কি। দ্বিতীয় প্রশ্ন, সমস্ত শাস্ত্রের সার মর্ম কি। দ্বিতীয় প্রশ্ন ছিল সমস্ত শাস্ত্রের সার মর্ম কি। তৃতীয় প্রশ্ন ছিল পরমেশ্বর ভগবান বাসুদেব কি উদ্দেশ্যে বসুদেব ও দেবকীর পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। চতুর্থ প্রশ্ন ছিল যে ভগবানের পুরুষ অবতারদের লীলা বিলাস কার্যাবলী আপনি আমাদের বলুন, পুরুষ অবতারদের কার্যাবলী। তারপর পঞ্চম প্রশ্ন ছিল ভগবানের লীলা অবতারদের লীলা বিলাস বড় অদ্ভুত, আপনি কৃপা করে সেই লীলা বিলাস আমাদের বলুন, ভগবানের লীলা অবতারদের লীলা বিলাস জানতে চাওয়ার ইচ্ছা। এরপর ষষ্ঠ প্রশ্ন ছিল
যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধাম ত্যাগ করে স্বীয় লোকে নিত্যধামে ফিরে গেলেন, তখন সনাতন ধর্ম কার শরণাপন্ন হল? সনাতন ধর্ম কার শরণাপন্ন হল? তো এখানে সুত গোস্বামী পাল তিনি একা করে সমস্ত মানুষের পরম ধর্ম, সমস্ত শাস্ত্রের সার মর্ম, তারপর এই এই ঈশের লাস্টে, এই প্রকরণের লাস্টে তিনি ষষ্ঠ নাম্বার প্রশ্নের আনসার দেবেন। আর ভগবান কি কারণে এই জগতে আবির্ভূত হয়েছিলেন সেটা আরো পরে রয়েছে। আর পুরুষ অবতারদের কার্যাবলী এটা তৃতীয় স্কন্ধে আমরা পাব, এখানেও সংক্ষিপ্তভাবে আছে। আর লীলা অবতারদের লীলাবিলা সেটা সমগ্র শ্রীমদ্ ভাগবতে রয়েছে, সমগ্র শ্রীমদ্ ভাগবত। সেই যে তারা কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করেছিলেন, তাই সুত প্রভু এখানে পরমেশ্বর ভগবান হচ্ছেন অদ্বৈত জ্ঞানের পরম তত্ত্ব। অদ্বৈত জ্ঞানের মানেটা কি প্রভু? অদ্বৈত জ্ঞান, পরমেশ্বর ভগবান হচ্ছেন অদ্বৈত জ্ঞানের পরম তত্ত্ব। তো অদ্বৈত জ্ঞানের অদ্বৈতটা কি? অদ্বৈত হচ্ছে নদ্বয় ইতি অদ্বয়, অর্থাৎ আমাদের যে ফিলোসফি, হ্যাঁ, বৈষ্ণব ফিলোসফি, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, অচিন্ত ভেদাভেদ, যে ভগবান আর জীব ভেদও আছে অভেদও আছে, ভেদও আছে অভেদও আছে, জীবের সঙ্গে তার পার্থক্য আছে আবার একতাও আছে। পার্থক্য কোথায়? পরিমাণগত পার্থক্য। আর ওই একতা কোথায়? একতা হচ্ছে গুণগত একতা, যে ভগবানও চিন্ময় বস্তু আর জীবও চিন্ময় বস্তু, ভগবানও চিন্ময় বস্তু জীবও চিন্ময় বস্তু, এইভাবে হচ্ছে একতা। একে বলে অদ্বয়, অদ্বয় দুই নয়, জীবের সঙ্গে তার একতা আছে, জীবের সঙ্গে তার একতা আছে। কিভাবে? ভগবান চিন্ময় বস্তু আর জীবাত্মাও চিন্ময় বস্তু। এই চিন্ময় তত্ত্বের পরিপূর্ণ রূপ মানে পরম চিন্ময় বস্তু, আমাদের আত্মা পরমাত্মার অংশ, পরমাত্মা সেই পরমেশ্বর ভগবানের অংশ। তাই সেই ভগবান হচ্ছেন সেই অদ্বয় তত্ত্বের, চিন্ময় তত্ত্বের পরিপূর্ণ অবস্থা। এখানে সুত গোস্বামী ভগবানের এই যে অপ্রাকৃত প্রেমের মহিমা ব্যক্ত করছেন, যে এই ধরনের প্রশ্ন জগৎপতি পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম বিকশিত করে। তাহলে এই ধরনের প্রশ্ন যে আপনি কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করেছেন, আপনার আগ্রহ হয়েছে, যখন জানবেন তখন আরো আগ্রহ হবে, কৃষ্ণ এত মহিমাযুক্ত, এবং যার নাম গুণগান মানুষকে এই জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্ত থেকে উদ্ধার করে, তাকে সম্পূর্ণ মুক্ত করে, তার প্রতি প্রেম তিনি প্রদান করেন, তেইভাবে এই ধরনের কৃষ্ণ বিষয়ক প্রশ্ন তে প্রশ্নকর্তা শ্রোতা অনুমোদনকর্তা সকলেই উপকৃত হন। তাই সুত গোস্বামী এখানে সেই কৃষ্ণ বিষয়ক প্রশ্নের প্রশংসা করেছেন। এই জগতে মানুষ কত প্রকার প্রশ্ন করছে, স্কুল কলেজ
আদালত আদি পলিটিক্স ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, তারপর জড়জাগতিক শিক্ষা ব্যবস্থা, জড়জাগতিক জ্ঞান, অসংখ্য প্রশ্ন, অসংখ্য প্রশ্ন। কিন্তু কৃষ্ণ বিষয়ক প্রশ্ন অতি বিরল, সেটা কেবল ভক্ত সমাজেই সম্ভব, অভক্ত সমাজে হবে না। এরপর 40 নম্বর শ্লোক, ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সম্মিতম উত্তম শ্লোক চরিতম চকার ভগবান ঋষি নিঃশ্রেয়সায় লোকস্য ধন্যম স্বস্তয়নম মহত। এই শ্রীমৎ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাংময় বিগ্রহ এবং তার সংকলন করেছেন ভগবানের অবতার শ্রীল ব্যাসদেব। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের পরম মঙ্গল সাধন করা এবং এটি সর্বতভাবে সার্থক, পূর্ণ আনন্দময় এবং সর্বতভাবে পরিপূর্ণ। দেখুন এই শ্লোকে বলা হচ্ছে যে শ্রীমৎ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাংময় বিগ্রহ। এই যে পুরাণম ব্রহ্ম সম্মিতম, মানে পুরাণ ব্রহ্ম সম্মিতম মানে শ্রীকৃষ্ণ সম্মিতম, ব্রহ্ম সম্মিতম মানে শ্রীকৃষ্ণ কথা যুক্ত নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, সেই কৃষ্ণের নামাবতার। যে ভগবত শ্রীমদ ভাগবত এখানে শ্রীকৃষ্ণ বাণী রূপে বিরাজমান করছেন বাংময় বিগ্রহ। তা প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ তাকে তুলনা করা হয়েছে শ্রীকৃষ্ণের পাদপদ্মের সঙ্গে, তারপর তৃতীয় চতুর্থ শ্রীকৃষ্ণের উরুদেশ, তারপর পঞ্চম স্কন্ধ শ্রীকৃষ্ণের নাভিদেশ, ষষ্ঠ স্কন্ধ শ্রীকৃষ্ণের বক্ষস্থল, সপ্তম অষ্টম শ্রীকৃষ্ণের দুই বাহু, তারপর নবম স্কন্ধ কণ্ঠদেশ, দশম স্কন্ধ তার প্রফুল্ল মুখমণ্ডল। প্রফুল্ল কেমন? প্রফুল্ল দ্বিজ রাজ রাজ, অর্থাৎ চন্দ্রদের মনে হয় রাজা। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু সনাতন গোস্বামীর কাছে কৃষ্ণের রূপ বর্ণন করছেন, সখী হে কৃষ্ণ মুখ দ্বিজ রাজ রাজ। মহাপ্রভু ভাবাবেশে, গোপী ভাবে সনাতন গোস্বামীর কাছে কৃষ্ণের রূপ বর্ণন করছেন, কৃষ্ণ মুখ দ্বিজ রাজ রাজ, শ্রীকৃষ্ণের মুখমণ্ডল চন্দ্রদের রাজা, অর্থাৎ তার শরীরে 24.5 চন্দ্রমা, 24.5 চন্দ্রমা তার শরীরে, এই চন্দ্রদের হাট বসেছে তার শরীরে, আর চন্দ্রদের রাজা তার মুখমণ্ডল, মুখমণ্ডল তার চন্দ্রদের রাজা। এইভাবে সেই প্রফুল্ল মুখমণ্ডলকে বর্ণনা করা হয়েছে দশম স্কন্ধের সঙ্গে। আর এই ললাট দেশ তার একাদশ স্কন্ধ, শিরদেশ দ্বাদশ স্কন্ধ। এইভাবে এই সমগ্র ভাগবত শ্রীকৃষ্ণের বাংময় বিগ্রহ। শব্দময় এই যে ব্রহ্ম শব্দ বলেছে না, ব্রহ্ম শব্দ
কৃষ্ণ নামময়, কৃষ্ণ নামময়, কৃষ্ণ শব্দময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে সেই বাংময় শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়? নিত্যম ভাগবত সেবায়া, ভাগবতে তুলসী ফুল জল আদি এগুলো শ্রদ্ধা, ঠিক আছে, কিন্তু ভাগবতের পূজা হচ্ছে নিত্য তা শ্রবণ করা, নিত্য শ্রবণ করা। আর এখানে প্রভুপাদ একটি উদ্ধৃতি দিয়েছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ সচিব শিল স্বরূপ দামোদর গোস্বামী উপদেশ দিয়েছিলেন, যারা শ্রী জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন অভিলাষী, তারা যেন অবশ্যই ব্যক্তি ভাগবতের কাছ থেকে গ্রন্থ ভাগবত পাঠ করেন। ভাগবত দুই প্রকার, এক হচ্ছে ব্যক্তি ভাগবত, দ্বিতীয় হচ্ছে গ্রন্থ ভাগবত। ব্যক্তি ভাগবত হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত, যিনি ভাগবতের আলোকে তার জীবনকে পরিচালিত করছেন, যিনি নিত্য ভাগবত শ্রবণ কীর্তন করেন, তিনি হচ্ছেন ব্যক্তি ভাগবত। তাই এখানে স্বরূপ দামোদর গোস্বামী তিনি সকলকে নির্দেশ করেছিলেন, যারা শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন করতে চান, তারা যেন নিয়ত প্রতিদিন ব্যক্তি ভাগবতের কাছে, অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তের কাছে এই ভগবত তত্ত্ব ভাগবত, তত্ গ্রন্থ ভাগবত অধ্যয়ন করেন। কেননা এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্বরূপ, শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভাব স্বরূপ দামোদর গোস্বামী জানতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে এমনকি তিনি নিজে করতেন, নিজে ভাগবত শ্রবণ করতেন প্রতিদিন। তিনি গোপীনাথ অর্থাৎ টোটা গোপীনাথে গিয়ে সেখানে গদাধর পণ্ডিতের কাছে প্রতিদিন এই ভাগবত শ্রবণ করতেন। মহাপ্রভু প্রহ্লাদ চরিত্র শতবার অধ্যয়ন শ্রবণ করেছেন গদাধর পণ্ডিতের মুখে, প্রহ্লাদ চরিত্র তিনি শতবার তিনি গদাধর পণ্ডিতের নিকট শ্রবণ করেছেন। গদাধর মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, মহাপ্রভু কোন লীলা শ্রবণ করবেন? মহাপ্রভু বলতেন, ওই একই প্রহ্লাদ লীলা, প্রহ্লাদ লীলা, প্রহ্লাদে লীলা বিলাস আমি শ্রবণ করতে চাই, প্রহ্লাদের লীলা বিলাস, প্রহ্লাদ মহারাজ। কেন প্রহ্লাদ মহারাজের লীলা বিলাস শ্রবণ করতে চান? তার কারণ প্রহ্লাদ মহারাজ কিভাবে ভগবানের শরণাগত হয়েছেন, কিভাবে তিনি ভগবানকে স্মরণ করেছেন, কিভাবে তিনি সমস্ত বিপদেও তিনি বিচলিত হননি, কখনো বিচলিত হননি, সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেছেন কিন্তু তথাপি বিচলিত হননি, ভয় পাননি মৃত্যু ভয়ে। তার পিতা তাকে মারার জন্য কোনো কার্য, কোনো কৌশল বাকি রাখেনি, তথাপি প্রহ্লাদ সতত স্মর্তব্য বিষ্ণু জ্বলন্ত দৃষ্টান্ত এবং অকুত ভয়ে, মানে প্রহ্লাদের গুণের শেষ নেই। ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজের গুণাবলী বর্ণন করা হয়েছে, যে প্রহ্লাদ মহারাজ তিনি কত গুণে গুণান্বিত। স্বর্গের দেব সভায় যখন ভাগবত কথা হয়, তখন দেবতারা ঋষিরা সেই ভাগবত কথার জন্য সমবেত হলে
প্রস্তাব রাখা হয় যে এখানে তো ভাগবত কথা পরিবেশন করা হবে, ভক্তের মহিমা বর্ণন করা হবে, এখানে এই জগতে এমন একজন স্ট্যান্ডার্ড মানে আদর্শ ভক্তকে আদর্শ ভক্তের চরিত্রের উপর আলোচনা হবে। যে স্ট্যান্ডার্ড কে, আদর্শ ভক্ত কে, তার পরিপ্রেক্ষিতে ভক্তির আলোচনা হবে। তো সকলে তখন এক বাক্যে স্বীকার করতেন, প্রহ্লাদ মহারাজ। তা সেই রকম এইরকম হচ্ছেন মহাভাগবত। তো সেই প্রহ্লাদ মহারাজের লীলা মহাপ্রভু গদাধর পণ্ডিতের নিকট শতবার শ্রবণ করেছে। দেখুন এই যে ভাগবত আমাদের এই নিত্য আরাধনার বিষয়, কিভাবে শ্রবণ কীর্তনের মাধ্যম, এটাই ভাগবতের শ্রেষ্ঠ পূজা। এটা করতে হবে ভগবানের উত্তম ভক্ত বা শুদ্ধ ভক্ত এনাদের মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে, মানে তাদের কথা শ্রবণ করতে হবে, তাদের ভাগবত কথা শ্রবণ করতে হবে। এখানে প্রভুপাদ বর্ণন করছেন যে পরমেশ্বর ভগবানের উপস্থিতিতে যে পারমার্থিক লাভ হয়, শ্রীমদ ভাগবত পাঠ করেও সেই একই ফল লাভ করা যায়। তাই শ্রীমদ ভাগবত সর্বদাই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত আশীর্বাদ বহন করে, যা তার সান্নিধ্যে এলেই কেবল লাভ করা যায়। যে দেখুন পরমেশ্বর ভগবানের উপস্থিতিতে যে পারমার্থিক লাভ হয়, মানে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত, তিনি সামনে রয়েছে, তার উপস্থিতিতে যে পারমার্থিক লাভ হয়, ঠিক তেমন শ্রীমদ ভাগবত পাঠ করেও সেই একই ফল লাভ করা যায়। তাহলে দেখুন শ্রীমদ ভাগবত যেখানে পাঠ আলোচনা হয় সেখানে শ্রীকৃষ্ণ রাধারানীর সহিত উপস্থিত থাকেন, রাধারানীর সহিত উপস্থিত থাকেন। আর কৃষ্ণের উপস্থিতি আর এখানে শ্রীমদ ভাগবত পাঠ একই বলা হয়েছে, একই বলা হয়েছে। তো সেই শ্রীমদ ভাগবত অপ্রাকৃত আশীর্বাদ বহন করছে, যা কেবল শ্রবণের মাধ্যম দিয়ে, এমনকি শ্রবণের ইচ্ছা হল তথাপি ভগবান আপনার হৃদয়ে আবদ্ধ হয়ে যান। ভাগবতের এই প্রথম স্কন্দে দ্বিতীয় শ্লোকে আমরা পড়ে এসেছি, সদ্য হৃদয় অবরুদ্ধতে শুশ্রুষুবি তৎক্ষণাৎ। যে যার মনে ভাগবত শ্রবণের একটু ইচ্ছা উদিত হয়েছে, শুশ্রুষুবি তৎক্ষণাৎ, যে আমিও ভাগবত শ্রবণ করতে চাই, তার হৃদয়ে কৃষ্ণ আবদ্ধ হয়ে যান। মানে তিনি ভাগবত শ্রবণ না করে আর থাকতে পারেন না, তার হৃদয়ে কৃষ্ণ অবরুদ্ধ হয়ে যান। এইভাবে ভাগবত শ্রবণ, উনি শ্রবণের ইচ্ছা, এর প্রভাবে অপ্রাকৃত আশীর্বাদ বহন করে, যে আপনি এই ভাগবত শ্রবণ করছেন মানে শুদ্ধ ভক্তি জানতে পারবেন, প্রকৃত ধর্ম জানতে পারবেন, কৈতব ধর্ম, পরম ধর্ম, এগুলো সব জানতে পারবেন। কোনটি পরম ধর্ম, কোনটি কৈতব ধর্ম, কৈতব ধর্ম জেনে কৈতব ধর্ম বর্জন করবেন, আর পরম ধর্ম জেনে পরম ধর্ম গ্রহণ করবেন। পরম ধর্ম কি ভাগবতে বলা হয়েছে, সবই পুংসাম পরধর্ম, যত ভক্তির অধক্ষ যে অহৈতুক প্রতিহত এ আত্মা সুপ্রসীদতি। সমস্ত মানুষের পরম ধর্ম, এই যেটা সুত গোস্বামী প্রশ্ন করেছিলেন, এ সমস্ত মানুষের পরম শ্রেয় কি, পরম ধর্ম কি, পরম মঙ্গল কি, একই প্রশ্ন। তিনি উত্তর দিয়েছিলেন, সবই পুংসাম পরধর্ম, সমস্ত মানুষের মধ্যে পরম ধর্ম হচ্ছে
শ্রীকৃষ্ণে অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি করা, এটাই হচ্ছে তার পরম ধর্ম। সুত গোস্বামী প্রশ্ন করেছিলেন, সৌনুক মুনি প্রশ্ন করেছিলেন, সরি সৌনুক মুনি প্রশ্ন করেছিলেন সুত গোস্বামীর কাছে। সৌনুক ঋষি, সৌনুক মুনি, তিনি সুত গোস্বামী পাদের কাছেই প্রশ্ন করেছিলেন সমস্ত মানুষের পরম ধর্ম কি। আর তখন সুত গোস্বামী নৈমিষারণ্যে সেই ঋষিদের মাঝে উত্তর দিয়েছিলেন যে সবই পুংসাম পরধর্ম যত ভক্তির অধ্যক্ষ যে অহৈতুক অপ্রতিহতা এই আত্মা সুপ্রসিদ্ধতি। প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ শ্লোক, সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে শ্রীকৃষ্ণে অহৈতুক এবং অপ্রতিহতা ভক্তি করা। দেখুন সেই অপ্রাকৃত আশীর্বাদ লাভ করা যায়, এই হচ্ছে সেই অপ্রাকৃত আশীর্বাদ যে ভাগবত শ্রবণের প্রভাবে একজন ব্যক্তি হৃদয়ে ভক্তি উদিত হয়, ভগবান অবরুদ্ধ হন। ব্যাসদেব গোস্বামী এটা এই প্রথম স্কন্ধে সপ্তম অধ্যায়ে, সপ্তম অধ্যায়ের সপ্তম নাম্বার শ্লোকে সম্ভবত লিখেছেন, যস্যাম বৈ শ্রুয়ো মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয়াপহা। যেই শ্রীমৎ ভাগবত শ্রবণের প্রভাবে মানুষের হৃদয়ে ভক্তি উৎপাদন হবে এবং সঙ্গে সঙ্গে শোক মোহ ও ভয় দূরীভূত হবে, এই হচ্ছে শ্রীমৎ ভাগবতের অপ্রাকৃত আশীর্বাদ। এই ভাগবতের সান্নিধ্যে এলেই কেবল সেটা অনুভব করা যাবে। এবং এই যে শ্রীমৎ ভাগবত এটা সংকলন করেছেন কে? ভগবান ঋষি। ভগবান ঋষি মানে ভগবানের অবতার ছিল ব্যাসদেব। এই ভাগবত মূলত বলেছেন, এই ভাগবতে কয়েকটি পরম্পরা আছে যে ভাগবতের জ্ঞান এই জগতে কিভাবে এসেছে, যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে শ্রীমৎ ভাগবত জ্ঞান দিয়েছিলেন, উদ্ধবকে। উদ্ধব কে যখন জ্ঞান দিয়েছিলেন তখন মৈত্রেয় ঋষি সেখানে উপস্থিত ছিলেন, তো সেই মৈত্রেয় ঋষি পরবর্তীতে বিদুরকে এই ভাগবতের জ্ঞান ভগবানের আদেশে দিয়েছিলেন, যেটা আমরা এই শ্রীমৎ ভাগবতের তৃতীয় স্কন্ধে পাব, মৈত্রেয় বিদুর সংবাদ। মৈত্রেয় বিদুর সংবাদ। এরপর আরেকটি পরম্পরায় ভগবান স্বয়ং গর্ভদোক্ষায়ী বিষ্ণু, ভগবান গর্ভদোক্ষায়ী বিষ্ণু, গর্ভদোক্ষায়ী বিষ্ণু তিনি ব্রহ্মাকে এই ভাগবতের জ্ঞান দিয়েছিলেন, গর্ভদোক্ষায়ী বিষ্ণু। গর্ভদোক্ষায়ী বিষ্ণু এই ভাগবতের জ্ঞান দিয়েছিলেন, সেই ব্রহ্মা আবার নারদ মুনিকে বলেছিলেন, নারদ মুনি এই ব্যাসদেবকে বলেছিলেন, এই যে ব্যাসদেব, এই ব্যাসদেব তার পুত্র শুকদেব গোস্বামীকে বলেছিলেন, শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এবং ওই সভায় সুত গোস্বামীকে লক্ষ্য করে বলেছিলেন। আর এই সেই সুত গোস্বামী ইনি নৈমিষারণ্যে এই সৌনুক আদি 88,000 মুনিদের মাঝখানে ভাগবত পরিবেশন করছে, এই একটি পরম্পরা। আবার ভগবান শঙ্করষণ, ভগবান শঙ্করষণ তিনি আবার দেবাদিদেব মহাদেব এবং পাতাল লোকে অনেক মুনি ঋষিদের আবার
সনত কুমার আদি এই চতুষ্কুমারদের বলেছিলেন, সনত কুমার আদি। তাই সেই সনত কুমার থেকে ভগবান শঙ্করসন থেকে সনত কুমার, সনত কুমার আফগান আবার সাংখ্যায়ন ঋষিকে বলেছিলেন। সাংখ্যায়ন ঋষি বলেছিলেন ব্যাসদেবের পিতা পরাশর মুনিকে। পরাশর মুনি তার সেই ভাগবত তিনি আবার মৈত্রী ঋষিকে বলেছিলেন, আর এই মৈত্রী ঋষি তিনি বিদুরকে বলেছিলেন। এইভাবে এই ভাগবতের জ্ঞান এইভাবে পরম্পরা ধারায় নেমে এসেছে। এইভাবে পরম্পরা ধারার মাধ্যমে সেই ভাগবতের জ্ঞান শ্রবণ করতে হয় যারা ভগবত তত্ত্ববেত্তা পুরুষ। এরপর 41 নম্বর শ্লোক। তদিদম গ্রাহয়ামাশ সুতমাত্মবতম বরম সর্ববেদেতিহাসানাম সারম সারম সমুদ্রিতম। শিল ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাসের সার তত্ত্ব আহরণ করার পর সমস্ত আত্মজ্ঞানীদের মুকুট মণিস্বরূপ তার পুত্রকে তা দান করেছিলেন। এটা অনেক বড় বর্ণনা যে শিল ব্যাসদেব তিনি কিভাবে তার পুত্রকে দান করলেন। শিল ব্যাসদেব তিনি এই যে যখন নারদ মুনি, নারদ মুনি তাকে ভাগবতের জ্ঞান উপদেশ করেন, নারদ মুনি যখন তাকে ভাগবতের জ্ঞান উপদেশ করেন তো সেই সময় ব্যাসদেব ভগবানের আরাধনা করেছিলেন। নারদ মুনি কিভাবে কেন তাকে জ্ঞান উপদেশ করেন এটা আমরা এই চতুর্থ অধ্যায় থেকে অধ্যয়ন করব। এই জন্য আমি এখানে বিস্তারিতভাবে বলছি না, তথাপি সংক্ষেপে বলছি যে ব্যাসদেব এই জগতে এই বৈদিক জ্ঞান প্রচার করার জন্য, বৈদিক জ্ঞান প্রচার করে মানুষের মনে শান্তি উৎপাদনের জন্য এক বেদকে চার ভাগে বিভাগ করেন। প্রথমে বেদ একটাই ছিল যজুর্বেদ, সেই এক বেদকে চার ভাগে ভাগ করেন ঋকসাম যজু অথর্ববেদ। তারপর শিষ্য পরম্পরায় এই চার বেদকে পড়াতে লাগলেন এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাস তিনি তার যে শিষ্য এই সুত গোস্বামীর পিতা রোমহর্ষণ ঋষি তাকে প্রদান করেছিলেন, রোমহর্ষণ সুত। তেইভাবে এই বৈদিক জ্ঞান তিনি পরম্পরা ধারায় গুরু শিষ্যর মাধ্যমে চালাচ্ছেন, কিন্তু দেখছেন যে এই বৈদিক জ্ঞান থেকে স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধু এনারা বাদ পড়ে গিয়েছেন। তখন এদের জন্য তিনি পঞ্চম বেদ মহাভারত রচনা করেছিলেন। পঞ্চম বেদ মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। সেই মহাভারত রচনা করাও সত্ত্বেও ব্যাসদেবের মনে শান্তি পেলেন না তিনি, ব্যাসদেব তার মনে শান্তি পেলেন। এরপর আরো বিচক্ষণ এবং পণ্ডিত দ্বারা সমাদৃত বহু মানন, পণ্ডিতেরা বহু মানন করেছেন বেদান্ত সূত্র, সেই বেদান্ত সূত্র রচনা করেছেন মহাভারত রচনার পর। বেদান্ত সূত্র যাকে বলা হয় ব্রহ্মসূত্র, সেই বেদান্ত সূত্র রচনা করেছেন, তথাপিও তার মন শান্ত হয়নি। তিনি চিন্তা করছেন যে আমি নিজেই শান্তি পাচ্ছি না, আমি এইসব রচনার মাধ্যম দিয়ে কাদের শান্ত করব। এরপর একটু সংযোজন হবে, এই মহাভারত রচনার পূর্বে তিনি
অষ্টাদশ পুরাণও রচনা করেছিলেন। অষ্টাদশ পুরাণ, অষ্টাদশ পুরাণ, ছয়টি সাত্ত্বিক পুরাণ, ছয়টি রাজসিক পুরাণ, ছয়টি তামসিক পুরাণ, তারপর মহাভারত, তারপর বেদান্ত সূত্র, তারপর হচ্ছে এই শ্রীমদ ভাগবত। তো বেদান্ত সূত্র রচনা করা সত্ত্বেও তিনি শান্ত হননি, তখন তার হৃদয়ের এই অসন্তুষ্টা দর্শন করে নারদ মুনি এসেছিলেন। নারদ মুনি এসে তাকে তিরস্কার করেছিলেন যে তুমি তুমি যদি এই করো তাহলে সাধারণ মানুষ কিভাবে ধর্মের পথ অনুসরণ করে, সাধারণ মানুষকে তুমি বিপথে পরিচালিত করেছো, তুমি সমন্বয় মনোভাব হয়ে সমন্বয়বাদী মনোভাবে তুমি ধর্ম অর্থ কাম মোক্ষ এই সমস্ত বিষয় বর্ণন করেছ, হরিভক্তি বিশেষভাবে কীর্তন করনি, যে শাস্ত্র হরিভক্তি কীর্তন করে না তাকে বায়স তীর্থ বলা হয়, তাকে বায়স তীর্থ বলা হয়, ভগবত ধামে নিবাসকারী পরমহংসগণ সেই শাস্ত্র শ্রবণ করে না। অপরদিকে যে শাস্ত্রে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তিত হয় তা স্বয়ং ভগবান এবং তার ভক্তগণ তা শ্রবণ করেন কীর্তন করেন। এই জন্য তুমি এমন একটি গ্রন্থ রচনা করো যেখানে কেবল পরমেশ্বর ভগবানের ভক্তির কথা থাকবে, বাসুদেবের লীলাবিলাস থাকবে। এই উপদেশের পর নারদ মুনি তাকে এই উপদেশ দিয়ে তার দিব্য জীবনের কাহিনী বর্ণনা করলেন উপদেশ দিয়ে। তারপর ব্যাসদেব গোস্বামী সেই সরস্বতী নদীর তীরে শ্যাম্যাপ্রাস আশ্রমে, বদ্রিক আশ্রম, সেই শ্যাম্যাপ্রাস নামক স্থানে সরস্বতী নদীর জলে আসমন করে ধ্যানস্থ হয়ে ভগবানকে তার অবতার বৃন্দ মায়া শক্তি মায়া থেকে উদ্ধারের উপায় ভক্তি, জীবের মধ্যে ভক্তিহীনতা এবং এই মায়া থেকে মুক্তির উপায় ওষুধ স্বরূপ ভগবত ভক্তি দর্শন করে, সমাধি অবস্থায় এগুলো দর্শন করে তারপর এই ভাগবত রচনা করতে শুরু করেন। এবং তিনি এই ভাগবত রচনা করে ওই বেদান্ত সূত্রের আলোকে, যে সূত্র দিয়েছিলেন বেদান্ত সূত্র, সেই সূত্রের আলোকে, সেই সূত্রের আলোকে তিনি এই শ্রীমদ ভাগবত ব্যাখ্যা করেন, মানে বেদান্ত সূত্রকে ব্যাখ্যা করেন, এটাই হয়েছে শ্রীমদ ভাগবত। তাই বলা হয় বেদান্ত সূত্রের ভাষ্য হচ্ছে শ্রীমদ ভাগবত। সেই বেদান্ত সূত্র তিনি যেইভাবে ব্যাখ্যা করেছেন, তিনি এই সমস্ত ভাষ্য মানে এই 18,000 শ্লোক রচনা করে তিনি তার স্মৃতিতে ধারণ করে রেখেছিলেন, স্মৃতিতে, গ্রন্থ আকারে নয়, স্মৃতিতে ধারণ করে রেখেছেন। আর চিন্তা করছেন যে কাকে দিয়ে প্রচার করো, ভাগবত রচিত হলো মানে এই জগৎবাসী কাছে কিভাবে প্রচার করব। ব্যাসদেব গোস্বামী চিন্তা করলেন যে আমার যে শিষ্যরা আছে কেউ কর্মকাণ্ডের প্রতি আসক্ত, কেউ মহাভারতের লীলাবিলাসের প্রতি আসক্ত, পুরাণ পৌরাণিক কাহিনী শ্রবণ করতে আসক্ত, এদের মধ্যে সেই যোগ্যতা নেই যে তারা ভাগবত প্রচার করে। তাই ব্যাসদেব গোস্বামী চিন্তা করলেন কার দ্বারা জগতে এই ভাগবত প্রচার করব। তাই তিনি কাউকে না পেয়ে ভগবানের আরাধনা করতে শুরু করলেন, ভগবানের আরাধনা শুরু করলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন যে হে প্রভু, আপনি আমাকে এমন একটি পুত্র সন্তান দিন যে এই জগতে যার মাধ্যম দিয়ে এই ভাগবতের জ্ঞান প্রচার করতে পারে। তো ওদিকে কৈলাসে, ওদিকে দেবাদিদেব মহাদেব ওই সময়ে একবার তিনি পার্বতী দেবীর অনুরোধে তাকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন, আর দৈবক্রমে ওই তারা দুজন কৈলাসে ওই একটি বটবৃক্ষ, ওই বটবৃক্ষের নিচে
বসেছেন, তখন ওই বৃক্ষের উপর শুক পাখি এসেছে, শুক পক্ষী। এই শুক পক্ষী তিনি ওই মহাদেবের মুখ নিঃসৃত কথাও শ্রবণ করছেন, উদ্দেশ্য করে বলছেন পার্বতী দেবীকে। কিন্তু পার্বতী দেবী শ্রবণ করতে করতে ঘুমিয়ে গিয়েছে, শুকদেব শুক পাখি ওই গাছের উপর থেকে পার্বতী সুরে সায় দিচ্ছেন আর শ্রবণ করছেন। তারপর যখন মহাদেব হঠাৎ দেখছেন যে পার্বতী তো শয়ন করে পড়েছে, তাহলে সাই দিচ্ছে কি, উপরে দেখছেন শুক পাখি, তাড়াতাড়ি তাকে মারার জন্য ত্রিশূল নিয়ে ধাবিত হয়েছেন। শুক পাখি যোগ বলে তিনিও ধাবিত হয়ে সেই বদ্রিকা আশ্রমে চলে গিয়েছেন। সেখানে তার যোগ বলে, শুক পাখি তার যোগ বলে তার ওই পক্ষী শরীর ত্যাগ করে তিনি ব্যাসদেব গোস্বামীর যে স্ত্রী বীতিকা দেবী তার গর্ভে প্রবেশ করে গিয়েছে, গর্ভে প্রবেশ করে আছেন। দেবাদিদেব মহাদেব ওখানে এসে দেখছেন যে এই পক্ষী যোগ বলে তার শরীর ত্যাগ করে বীতিকা দেবীর গর্ভে প্রবেশ করেছে। সতী স্ত্রীকে দেখে ব্যাসদেব গোস্বামী আর তাকে সংহার করতে পারছে না, হুঙ্কার করছেন হুঙ্কার করছেন। হঠাৎ করে ওখানে ব্যাসদেব চলে এসেছেন। ব্যাসদেব এসে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, হে কৈলাসপতি, আপনি আমার আশ্রমে পদার্পণ করেছেন, হে প্রভু, কোন উদ্দেশ্যে? তখন মহাদেব বলছেন যে এই স্ত্রীর গর্ভে এই শুক পক্ষী প্রবেশ করেছে যে আমার মুখ থেকে এই ভাগবত কথা, যেটা জগতে এখনো প্রকাশিত হয়নি, সেই ভাগবত কথা এ শ্রবণ করে নিয়েছে। তখন ব্যাসদেব গোস্বামী শিবের কাছে প্রার্থনা করলেন যে, হে প্রভু, আপনি একে ক্ষমা করুন, এর সৌভাগ্য যে আপনার মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করেছে, অতএব এর দ্বারাই আমি জগতে ভাগবত কথা প্রচার করব। সেই থেকে ব্যাসদেব গোস্বামী ওই তাকে লক্ষ্য করে তার মাকে এই ভাগবত কথা শোনাতেন। ওই গর্ভে থাকা অবস্থায় ব্যাসদেব গোস্বামী তাকে তার রচিত ভাগবত শ্রবণ করাচ্ছেন, যে তাকে দিয়ে এই জগতে তিনি প্রচার করবেন। এই জন্য গর্ভে থাকা অবস্থায় সুখদেবকে ব্যাসদেব গোস্বামী ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন, এদিকে শ্রবণ করাচ্ছেন আর চিন্তা করছেন কবে সে প্রকটিত হবে। দেখতে দেখতে এক বছর, দু বছর, তিন বছর করতে করতে 12 বছর মাতৃগর্ভে, 10 বৎসর মাতৃগর্ভে। তখন ব্যাসদেব দেখছেন যে তার স্ত্রী আর সহ্য করতে পারছে না, তখন সুখদেবকে বলছেন যে, হে পুত্র, তুমি আবির্ভূত হও, তোমার মাতা আর সহ্য করতে পারছে। তখন সুখদেব গোস্বামী বলছে, না, আমি আবির্ভূত হব না, আমি আবির্ভূত হলে মায়া আমাকে আবদ্ধ করবে। তখন ব্যাসদেব গোস্বামী বলছেন, না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, মায়া তোমাকে আবদ্ধ করবে না। তো সুখদেব গোস্বামী বলছেন, না, আপনার কথায় আমি আসব না, আপনার প্রতিশ্রুতিতে হবে না। তখন ব্যাসদেব গোস্বামী বলছেন, কার প্রতিশ্রুতি হবে? সুখদেব গোস্বামী বলছেন, যদি ভগবান শ্রীকৃষ্ণ আমাকে প্রতিশ্রুতি দেন তবেই আমি বাইরে আসতে পারি, নচেত নয়। তখন ব্যাসদেব গোস্বামী দ্বারকায় গিয়েছেন, দ্বারকায় গিয়ে ভগবানকে তিনি নিয়ে এসেছেন,
নিয়ে আসার পর সেই ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তখন সুখদেব গোস্বামীকে, সুখদেব গোস্বামীকে বলছেন যে হে সুখ তুমি বেরিয়ে এসো। সুখদেব তখন বলছেন যে হে প্রভু আপনি আমাকে প্রতিশ্রুতি দেন যেন মায়া আমাকে প্রভাবিত না করে। তখন ভগবান তাকে প্রতিশ্রুতি দেন ঠিক আছে তুমি বেরিয়ে এসো, মায়া তোমাকে কোনো কিছু করবে না। তখন সুখদেব গোস্বামী নিশ্চিন্তে আবির্ভূত হয়ে, আর আবির্ভূত হয়েছেন ওই সঙ্গে সঙ্গে ওই অবস্থায় তিনি চলতে শুরু করেছেন, তার তো মায়া নেই। এই জন্য ওই অবস্থায় তিনি চলতে শুরু করেছেন। ব্যাসদেব গোস্বামী পিছন পিছন তাকে ডাকছেন, হে পুত্র হে পুত্র হে পুত্র দাঁড়াও। বৃক্ষ থেকে ব্যাসদেব গোস্বামী শব্দ ফিরে আসছে প্রতিধ্বনিত হয়ে, কিন্তু তার পুত্র সুখদেব আর ফিরল না, ফিরলই না। এরপর সুখদেব গোস্বামী বনপথে প্রবেশ করতে করতে বনপথে অনেক দূরে চলে গেছেন, ব্যাসদেব গোস্বামী ফিরে চলে এসেছেন। ফিরে এসে চিন্তা করছেন যে যার জন্য এত যত্নে ভাগবত রেখেছি, যার দ্বারা এই জগতে ভাগবত প্রচার করব, সেই তো সন্ন্যাসী হয়ে চলে গেল, কার দ্বারা প্রচার। তখন ব্যাসদেব গোস্বামীর আর দুইজন শিষ্য ছিল, তাদের ভাগবতে দুটি শ্লোক শিখিয়ে ওই বনের উদ্দেশ্যে পাঠালেন যেখানে সুখদেব গোস্বামী গিয়েছিলেন। ভাগবতের দুটো শ্লোক, অহো বকিয়ম স্তন কালকূটম, এই করুণার বর্ণন যে তিনি কিভাবে পুতনা রাক্ষসীকেও, যে তাকে বিষ খাইয়ে মারতে এসেছিল তাকেও তিনি ধাত্রী গতি প্রদান করেছেন, আর বরহা পিড়াম নটবর বকু, এই শ্লোক ভগবানের রূপের বর্ণন যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে গোষ্ঠে যেতেন, কিভাবে তিনি সখাদের সঙ্গে লীলা বিলাস করতে করতে নৃত্য করতে করতে গোষ্ঠে যেতেন, তার রূপ তখন কেমন মাধুর্যময় হয়ে উঠত। এইভাবে সেই দুটি শ্লোক বর্ণন করা মাত্র সুখদেব গোস্বামী তাদের কাছে চলে এসেছে, বলছে আবার পড়ো, পড়েছেন আবার পড়ো, প্রায় শতবারের মতো শোন শ্রবণ করছেন, তারা পড়ছেন, সুখদেব গোস্বামী শ্রবণ করছেন, আর দু চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছে, অঝোর ধারায় জল পড়ছে। তখন তাদের জিজ্ঞাসা করছেন কে তোমাদের এই শ্লোক শিখিয়েছে, কোথা থেকে শিখলে? তখন তারা বলছেন যে আমাদের গুরুদেব এই ভাগবত শ্লোক শিখিয়েছে। তোমাদের গুরুদেব কে? যেন ব্যাসদেব গোস্বামী, তাই তিনি তো আমার পিতা, হরের গুণাক্ষিপ্ত মতির ভগবান বাদরায়ণী অধ্যগান মহোদাক্ষানাম নিত্যম বিষ্ণু জনপ্রিয়। তারপর তাকে আর বলতে হয়নি, ডাকতেও হয়নি, আপন ইচ্ছায় সুখদেব গোস্বামী চলে এসেছেন পিতার কাছে, হে পিতা আমি ভাগবত শ্রবণ করতে চাই। তখন ব্যাসদেব গোস্বামী অতি স্নেহ সহকারে আগ্রহ ভরে তাকে এই অষ্টাদশ সহস্র শ্লোক সমন্বিত ভাগবত শ্রবণ করালো, অতি আগ্রহ ভরে স্নেহ সহকারে যে আমি আমার পুত্রের দ্বারা এই জগতে ভাগবত প্রচার করব। সুখদেব গোস্বামীকে এটা তিনি কীর্তন করলেন, সুখদেব গোস্বামী শ্রবণ করলেন, তারপর
পরবর্তীতে এই ভাগবত প্রচারের পূর্বে অনুমোদনের জন্য সুখদেব গোস্বামীকে ব্যাসদেব তিনি জনক মহারাজের সভায় পাঠিয়েছিলেন। সেখান থেকে কৃতকার্য হয়ে সুখদেব গোস্বামী বিচরণ করতে থাকেন। আর বিচরণ করতে করতে যখন পরীক্ষিত মহারাজ অভিশাপগ্রস্ত হয়ে গঙ্গা নদীর তীরে আসেন, তখন হস্তিনাপুর থেকে বের হয়ে এই সুখদেব গোস্বামী সেই গঙ্গার তীরে সেই সভায় উপনীত হয়েছিল। এইভাবে এখানে সেই কথাই বর্ণন করা হচ্ছে যে শ্রী ব্যাসদেব গোস্বামী সমস্ত আত্মজ্ঞানীদের মুকুটমণি স্বরূপ তার পুত্রকে এই শ্রীমদ ভাগবত প্রদান করেছিলেন। তো দেখুন প্রভুপাদ এখানে কিছু বর্ণনা করছেন যে সাধারণ মানুষ মনে করে যে এই পৃথিবীর ইতিহাস খ্রিস্টপূর্ব 600 বছর থেকে এর বেশি নয় আদি, এই রকম খ্রিস্টপূর্ব 600 বছর আদি, কিন্তু এর পূর্বে যে তার কোনো ইতিহাস আছে সেটাকে তারা কাল্পনিক মনে করে। এমনকি আমাদের সময়, এমনকি বর্তমান সময়ও অনেক টিচার, আমি ব্যক্তিগতভাবে যাদের কাছে পড়াশোনা করেছি স্কুল লাইফে কলেজ লাইফে, তারাও এই রকম বলেছে যে এই রামায়ণ মহাভারত এগুলো সব কাল্পনিক। এইরকম শিক্ষকেরা এইরকম বলে থাকে যেগুলো সব কাল্পনিক। দেখুন আজ থেকে 5,500 বছরে সেই নিদর্শন রয়েছে, সেই কুরুক্ষেত্র রয়েছে, সেই বৃন্দাবন গোবর্ধন রয়েছে, কিন্তু এটাকে অজ্ঞ মানুষ মূর্খ মানুষ তারা কাল্পনিক মনে করে। শাস্ত্র রয়েছে, ভগবদ গীতা শ্রীমদ ভাগবত প্রামাণিক শাস্ত্র রয়েছে, তথাপি তারা শাস্ত্র থেকে অধ্যয়ন করে না, প্রমাণ থেকে প্রমাণ গ্রহণ করে, প্রামাণিক বস্তু থেকে প্রমাণ গ্রহণ করে না, এই জন্য তারা জানতে পারে না। এখানে দেখুন সমস্ত বেদ ইতিহাসের সারম সারম সমুদ্রিতম বলে ভাগবতকে বর্ণন করা হয়েছে, যে শ্রীমদ ভাগবতম সমস্ত বেদের সমস্ত ইতিহাসের সার সার বেদ সারম 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 মানে সার বস্তু, মানে বেদে যে তত্ত্ব দেওয়া হয়েছে বেদে, সেই বৈদিক জ্ঞানের সার বস্তু যে শ্রীমদ ভাগবত, সেখানে যে তত্ত্ব দেওয়া হয়েছে তার সার বস্তু হচ্ছে শ্রীমদ ভাগবত। তারপর ইতিহাস মানে যে ঘটনা ঘটে গিয়েছে, মানে অতীতে ঘটেছে এমন ঘটনা তাকে বলা ইতিহাস। তা সেই ইতিহাসেরও দেখুন ইতিহাস মানে কি, ঘটে যাওয়া ঘটনা, ঘটে যাওয়া কার্য, ঘটে যাওয়া লীলা, এটাই ইতিহাস। ইতিহাস মানে নয় যে পূর্বে ছিল না, আমি মন গড়া কোনো কিছু বানিয়ে দিয়েছি। যেমন এই যে টিভি সিরিয়ালে আপনারা দেখেন আলিফ লায়লা এইসব হচ্ছে কি, এগুলো ইতিহাস নয়, এগুলো সব বানানো। এই যে সিনেমা আদি এগুলো সব বানানো, অভিনয় করছে বানানো, এগুলো সব বানানো বিষয়। কিন্তু এই ইতিহাস মানে ঘটে যাওয়া বিষয়, অর্থাৎ অতীতে এগুলো ঘটেছে,
তাকে ইতিহাস বলে। এই যে ইতিহাস, এই ইতিহাসেরও সার তত্ত্ব, ইতিহাসেরও সার তত্ত্ব যে শ্রীমদ ভাগবত। এই ইতিহাসগুলো বেশিরভাগ পুরাণে আপনারা পাবেন, যে ছয়টি সাত্ত্বিক পুরাণ রয়েছে সেখানে শ্রী বিষ্ণু কি কি লীলা বিলাস করেছেন, তারপর রাজসিক পুরাণে দেবতারা কি প্রকার কার্যাবলী করেছে, তারপর তামসিক পুরাণে, হ্যাঁ এই যে তামসিক দেবদেবী, তামসিক মানুষ যে দেবদেবীদের আরাধনা করে, এই সমস্ত দেবদেবীদের ইতিহাস তামসিক পুরাণে, ভৈরব, চণ্ডিকা, ছিন্নমস্তা, এই প্রকার এই পুরাণগুলো সেই ব্রহ্মাণ্ডের ইতিহাস, ঘটে যাওয়া ঘটনা, মানে এগুলো ঘটেছে তাই পুরাণে লিপিবদ্ধ করেছেন ব্যাসদেব গোস্বামী। আর এরও সার বস্তু, এই ইতিহাসেরও সার বস্তু যেটা ঘটেছে শুদ্ধ ভক্তি সমন্বিত, অত্যন্ত তত্ত্বজ্ঞান সমন্বিত, সেটা শ্রীমদ ভাগবতে রাখা আছে। এই জন্য সেই যে সমগ্র বেদের সার, সমগ্র ইতিহাসের সার তত্ত্ব তিনি কাকে প্রদান করেছেন, আত্মজ্ঞানীদের মুকুট মনুস্বরূপ। আত্মা রামস্য মনয় নির্গন্তি অপি উরুক্রমে কুরবন্তি অহৈত কিম ভক্তি ইত্থম ভূতা গুণ হরি। আত্ম রাম, আত্মা রাম মানে সুখদেব গোস্বামী আত্মারাম পুরুষ ছিলেন, মুনিদের মুকুটমণি স্বরূপ, সমগ্র মুনিদের মুকুটমণি স্বরূপ, সেই পুত্রকে তিনি এই শ্রীমদ ভাগবত প্রদান করেছেন প্রচারের উদ্দেশ্যে। দেখুন, যেমন বৈদিক বেদকে এখানে কল্প বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়, বেদ থেকে এসেছে ভাগবত, তাহলে বেদে এমন মিষ্টতা নেই অথচ ভাগবতে আছে, তাই বেদকে বৃক্ষের সঙ্গে তুলনা করে একটু দৃষ্টান্ত দেখা হয়েছে। মনে করুন বেদ কল্প বৃক্ষ আর তার ফল হচ্ছে শ্রীমদ ভাগবত, কল্প বৃক্ষের ফল, যেমন আম গাছ আর তার ফল, আম গাছ থেকে আম হচ্ছে, ওই আমটা যখন পাকে, পাকা মিষ্ট আম গাছে ঝুলে থাকে, তখন আপনি একটা ডাল চিবিয়ে দেখুন আর পাকা আম গ্রহণ করে দেখুন, আস্বাদ করে দেখুন, সেই গাছ থেকেই আসছে, মানে বেদ থেকেই আসছে আম স্বরূপ ভাগবত, কিন্তু কোনটি রসালো, আম রসালো, তাই এইভাবে সেই বেদ রূপ কল্প বৃক্ষ থেকে আসছে কিন্তু ভাগবত এইরকম রসালো। সেই ভাগবতকে এখানে দুধের সার স্বরূপ ননির সঙ্গে তুলনা করা হয়েছে। তাই প্রভুপাদ বলছেন যে বৈদিক শাস্ত্র সমূহ দুধের সমুদ্রের মতো, ননি বা মাখন হচ্ছে দুধের সব চাইতে উপাদেয় সারাতিসার, আর শ্রীমদ ভাগবত হচ্ছে তেমন, কেননা তাতে পরমেশ্বর ভগবান ও তার শুদ্ধ ভক্তের অতি উপাদেয় এবং শিক্ষাপ্রদ সমস্ত কাহিনী লীলা বিলাস বর্ণিত হয়েছে। তবে প্রভুপাদ এখানে একটি বিষয় উপস্থাপন করেছেন যে আমরা যেন এই ভাগবত পেশাদারী মনোভাবে যারা বিক্রি করছে, মানে ভাগবত কথা পেশাদারী মনোভাবে পরিবেশন করছে, পেশাদারী পাঠক, পেশাদারী গায়ক, তারপর অভক্ত, অভক্ত ব্রহ্মবাদী, এদের মুখ থেকে যেন ভাগবত কথা শ্রবণ না করি, পেশাদারী গায়ক পাঠক টাকার বিনিময়ে তারা ভাগবত ব্যবসা করছে, এদের মুখ থেকে যেন ভাগবত শ্রবণ না করি। তাই প্রভুপাদ এখানে বলছেন যে আমরা ভাগবত কথা শ্রবণ করব, যেটা মহাপ্রভু বলছেন, হ্যাঁ
যাহ ভাগবত পড়ো বৈষ্ণব স্থান, ভাগবত স্থান, ভাগবত স্থানে ভাগবত, শুদ্ধ ভক্তের নিকট ভাগবত। কেননা যদি অভক্ত পেশাদারি ভাগবতের মুখে ভাগবত শ্রবণ করি, তাহলে শাস্ত্রে বলছে অবৈষ্ণব মুখোদ্গীর্ণম পূতম হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্যম সর্বোচ্চিষ্ট যথাপয়ম। যদি অপেশাদারি অর্থাৎ পেশাদারি মনোভাবে যারা ভাগবত পাঠ করছে তাদের নিকট ভাগবত শ্রবণ করি, তাহলে সেই শ্রবণ করা ওই সর্পচুষ্ট দুধ গ্রহণের মতো হয়ে যাবে, বিষাক্ত হয়ে যাবে, বিষক্রিয়া করবে। দুধকে যদি সর্পচুষ্ট করে কি হয়ে যায়? বিষ হয়ে যায়, দুধের মতো দেখাবে বটে কিন্তু বিষ। ঠিক তেমনভাবে যদি আমরা অভক্ত অবৈষ্ণব পেশাদারি মনোভাবে যারা ভাগবত কীর্তন করেছে তাদের মুখে শ্রবণ করে, তাহলে সেটা বিষক্রিয়া করবে। এই জন্য শুদ্ধ ভক্তের নিকট শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ কীর্তন করতে হয়। এইভাবে সমগ্র বেদের সারাতি সারাতি সার রূপ এই শ্রীমদ্ ভাগবত আমাদের নিয়ত শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। এভাবেই আমাদের হৃদয়ে ভক্তি উৎপন্ন হবে, কৃষ্ণ অবরুদ্ধ হবেন, ভক্তি উৎপন্ন হবে, শোক মোহ ভয় দূরে যাবে এবং ভগবত তত্ত্ব জ্ঞানের প্রভাবে এই কেবল এই শ্রবণের মাধ্যম দিয়েও আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। যেমন পরীক্ষিত মহারাজ গিয়েছিলেন দৃষ্টান্ত স্বরূপ, তিনি কেবল শ্রবণ করে এই ভাগবত কথা শ্রবণ করে ভগবত ধামে গিয়েছিলেন। এইভাবে কেবল শ্রবণের মাধ্যমেও এই ভাগবত কথা শ্রবণের মাধ্যমে জীবের হৃদয়ে ভক্তি উৎপন্ন হবে এবং জীব ভগবত ধামে ভগবানের নিকট ফিরে যেতে পারে। হরে কৃষ্ণ। আজকের পাঠ এখানে বিশ্রাম থাকছে। যদি আপনাদের প্রশ্ন থাকে জিজ্ঞাসা করবেন। হরে কৃষ্ণ।